যাদবপুরের হোস্টেলে মাদক চাষ হাতে নাতে প্রমাণ পেল পুলিশ বেশ কয়েকজনের মোবাইলে প্রমাণ মিলেছে বলে জানা যাচ্ছে এবং মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষা হয় মোবাইলে ছবি তুলে মুছে ফেলা হয় ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হয়েছে সেই ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত এই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইব একদমই দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে মেন হোস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু এবং তার প্রতিবাদে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন মাদক মুক্ত ক্যাম্পাস চাই মাদক মুক্ত সমাজ চাই এই ধরনের ব্যানার এই ধরনের স্লোগানে যখন মুখরিত হচ্ছে তখনই পুলিশি তদন্তে চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে A2 ব্লকের বারান্দা এবং ব্যালকনিতে রীতিমতো টবে করে গাঁজার চাষ হতো পুলিশের তরফ থেকে যে মোবাইলগুলি যে পড়ুয়া এবং আবাসিকদের যে মোবাইলগুলি ফরেন্সিকে পাঠানো হয়েছিল পুলিশ সন্দেহ করেছিলেন যে এই সব মোবাইলে বেশ কিছু চ্যাট বেশ কিছু তথ্য বেশ কিছু কথোপকথন তারা ডিলিট করা থাকতে পারে সেই জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছিল ফরেন্সিক টেস্টের পর যে ইনফরমেশন যে ডেটাগুলি রিট্রিভ করা হয়েছে তার মধ্যে এই তথ্য এসেছে এই ধরনের একটি বেশ কিছু ছবি পেয়েছেন তদন্তকারীরা এবং যে ছবিগুলি পেয়েছেন সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে যে A2 ব্লকের বারান্দা A2 ব্লকের ব্যালকনিতে বেশ কিছু গাছের টব এবং সেই গাছের টবে গাঁজার চাষ করা হয়েছে তবে সেই টবগুলি যখন এই ছবিটি পাওয়ার পর সেই টবগুলি যখন তল্লাশি করে দেখতে গিয়েছিলেন তদন্তকারীরা তখন কিন্তু সেই টবগুলি রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্য মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে এর প্রতিবাদে যখন মাদক মুক্ত ক্যাম্পাস এর স্লোগানে যখন মুখরিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তখনই বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে রীতিমতো গাঁজার চাষের মাদক চাষের একটা নিদর্শন পেয়েছেন তদন্তকারীরা এই বিষয়ে পড়ুয়া আবাসিকদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এই চাষ কে কারা করতে বলেছিল কতদিন ধরে এই বিষয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত নজর রাখবো এই মুহূর্তে আমরা বীরভূমের দিকে বীরভূমের দুবরাজপুরের পাকুড়িয়া গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ মাঝে মধ্যে বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেওয়া হয় নিম্নমানের খাবার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা এরা যা কিছু বলছে মিথ্যা বলছে আমি ঠিকঠাক রান্না করি আমার রান্নার সবাই নাম করে আমার রিপোর্টার পর্যন্ত খিচুড়ি দেখে গেল এত সুন্দর খিচুড়ি রেঁধেছি পুলিশ দেখে গেল তারপরে ওই আলাউদ্দিনও দেখে গেল যে আমার কত খিচুড়ি ভালো আমার কাছে ওরা প্রস্তাব নিয়ে এসেছিল আগের দিন যে তোমাকে শিডিউল হিসাবে মাল দিতে হবে আমি সেটাতেও রাজি হয়েছি যে শিডিউল দেখে চার দিয়ে তোমরা মাল দেখে নাও আমার কিন্তু হেল্পার নাই পাঁচ বছর থেকে আমি খুব অসুবিধা ভুগছি আমি নিজের বরকে নিয়ে এসে রান্না করি হ্যাঁ না আমি একটা অভিযোগ পেয়েছি আজকে সকালে যে যিনি দিদিগুলি আছেন ওনার বিরুদ্ধে এলাকাবাসীর যদি খুব বিক্ষোভ আছে উনি নিয়ম মাফিক সেন্টার চালাচ্ছেন না আমরা অভিযোগটা পেয়েছি আমরা তদন্ত করে দেখছি কী ব্যাপার সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া